আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত বিক্রয়কর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সেটা হলো মার্কেটিং চাকরির ব্যর্থতা। মার্কেটিং চাকরির ব্যর্থতা এখানে কেন হয়, কী করলে আমাদের মার্কেটিংয়ে আমরা ব্যর্থতা অর্জন করি বা ব্যর্থতা হয়ে ওঠে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সাথে আছে আমি আনিব। আমরা এখানে 10টি টপিকস নিয়ে কথা বলবো, মার্কেটিং চাকরির ব্যর্থতার 10টি টপিকস নিয়ে কথা বলবো। তো প্রথমে যে কথাটা আমরা বলবো সেটা হলো যে নাম্বার ওয়ান, কাজের অবহেলা করা। আপনি যে কাজটাই করতে যান না কেন, যদি আপনি কাজে অবহেলা করেন, নট অনলি মার্কেটিং চাকরি, আপনার যে কোনো পেশা আপনি কাজে অবহেলা করেন, তাহলে আপনার কাজ ঠিকঠাক হবে না, আপনি এখান থেকে ব্যর্থ হওয়ার সম্ভাবনা 100%। দুই নম্বরে আপনি বলবেন সময় মূল্যায়ন না করা। আপনি সময় যদি মূল্যায়ন না করেন, আপনার ডিউটি শুরু হবে 8টার সময়, আপনি যদি সেখানে প্রতিনিয়ত 10টা 11টার দিকে আপনি ইন করেন, তাহলে দেখবেন যে আপনি সময় মূল্যায়ন করতেছেন না, আপনার কাজের ব্যাঘাত ঘটবে, সেখানে আপনি অফিসিয়াল সব কিছু মেনটেন্স করতে পারবেন না, দেখা যাচ্ছে আপনি কাজে অবহেলা করতেছেন, আপনার বস আপনার প্রতি ক্ষিপ্ত, সেক্ষেত্রে আপনি মার্কেটিং ব্যর্থতা হতে পারে। নাম্বার তিন, আপনি কাজ শিখতে হবে, কাজ না শিখলে আপনি কাজ করতে পারবেন না। আপনি যতটুকু অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি ঠিক ততটুকু কাজ করতে পারবেন। আপনি যদি কাজে মানুষের অভিজ্ঞতা না নেন, তাহলে আপনি কাজটা ঠিকঠাক করতে পারবেন না, এই কারণে আপনি 100% ব্যর্থ হতে পারেন। তার মানে কাজ শিখতে হবে, আপনাকে বই পড়তে হবে, ইউটিউবে অনেক ভিডিও আছে, তাদের ভিডিওগুলো দেখতে হবে, যারা বস আছে আমাদের রিপোর্টিং বস থাকে, তাদের কাছে আপনি শিখতে হবে, শিখে আপনাকে কাজে যেতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। না হলে আপনি বাঁচায়, আপনি দেখেন আমরা অনেকে আছি বসকে সম্মান করতে জানি না, বসের সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করে থাকি, এটা একদমই ঠিক নয়। বসদের সম্মান করতে হবে, আপনি বসদের সম্মান করেন, তাহলে বসরা আপনাকে স্নেহ করবে, কাজ শিখাবে, যখন আপনি কাজ শিখতে পারবেন, কাজ শিখতে পারবেন, তখন কাজটা আরও সহজ হবে, তখন আপনি কাজটা করতে পারবেন। আপনি যদি বসদের সাথে খারাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বসরা আপনাকে কিছু শিখাবে না, তাহলে আপনি মার্কেটিং চাকরি টিকতে পারবেন না। শুধু মার্কেটিং চাকরি না, যে কোনো চাকরির বস বা যে কোনো জায়গায় আপনি আপনি যদি বসদের সম্মান করেন, তাহলে আপনি কাজ শিখতে পারবেন, এটা 100% আমি বলবো। কারণ মানে প্রথম গুরু বা শিক্ষক আপনি হিসেবে আপনার বসকে পাবেন, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষক শিক্ষাচ্ছে আপনি যে শিক্ষাটা অর্জন করেন, সেই শিক্ষাটা মার্কেটিং চাকরি বা অন্য অন্য চাকরির থেকে একটু ব্যতিক্রম। সো আপনি মার্কেটিংয়ে যখন আপনি আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, এনজিওতে যাবেন, আপনার বসকে আপনি সম্মান করবেন। আপনি আপনার পাঁচ নাম্বারে আপনাকে অবশ্যই জিনিসটা ফলো করতে হবে, আপনাকে পরিপাটি এবং গোছালো থাকতে হবে। আপনি যদি পরিপাটি না থাকেন, গোছালো না থাকেন, সেক্ষেত্রে কাজটা আপনার মনোযোগ সহকারে করতে পারবেন না, কারণ আপনাকে আনইজি ফিল হবে। আপনি মার্কেটে আপনার টাই স্যুট পরে যাওয়ার কথা বা ভালো প্যান্ট ভালো শু আপনার ভালো পোশাক পরিধান করে যাওয়ার কথা, কিন্তু আপনি সেটা না করে আপনি এলোমেলো পোশাক পরে যাচ্ছেন, টি শার্ট পরে যাচ্ছেন, আপনি একটা জিন্সের প্যান্ট পরে যাচ্ছেন, একজোড়া স্পঞ্জ স্যান্ডেল পরে যাচ্ছেন, এটাতে আপনার কাজ সফলতা আসবে না। সো এটা থেকেও আপনি ব্যর্থ হতে পারেন। ছয় নম্বর, দোকানদারকে আপনি সময় না দেওয়া। দেখেন দোকানদার আপনার হলো আপনার একজন কাস্টমার, দোকানদার আপনার কাস্টমার, এই কাস্টমারকে যদি আপনি সময় না দেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার মানে সফলতা আশা করা যায় না, কারণ দোকানদারই আপনার হলো মূল প্রোডাক্ট। দোকানদার হলো আপনার ব্যক্তিগতভাবে আমি বলবো যে ওটা আপনার শস্যক্ষেত্র, ওই শস্যক্ষেত্রে আপনি যত যত্ন করবেন ততটা আপনি শস্য ফলাতে পারবেন। তার মানে আপনি দোকানদারকে যত্ন সহকারে আপনি দেখবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আর যদি দোকানদারকে আপনি মানে অবহেলা করেন, মানে অগোছালো বলেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ব্যর্থ হবেন, 100% ব্যর্থ হবেন, আপনার দোকানদারকে আপনার। নাম্বার সাত, ফিজিক্যাল স্যাম্পল বহন করা। যদি আপনি ফিজিক্যাল স্যাম্পল বহন না করেন, সেক্ষেত্রে আপনি 100% ব্যর্থ হতে পারেন। তার মধ্যে আপনাকে অবশ্যই ফিজিক্যাল স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। ফিজিক্যাল স্যাম্পল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মার্কেটিং চাকরির জন্য। সো ফিজিক্যাল স্যাম্পল আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে। ফিজিক্যাল স্যাম্পল যদি আপনি ক্যারি না করেন, আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, তো আপনাকে অবশ্যই ফিজিক্যাল স্যাম্পল ক্যারি। নাম্বার আট, সময়ের কাজ সময় না করা। দেখেন সময়ের গুরুত্ব খুবই অপরিসীম, পৃথিবীতে সবাই যা যে যাই করি না কেন, সময়ের গুরুত্ব দিয়ে কাজ করলে আপনি সফল হতে পারবেন। সময়ের যদি গুরুত্ব না দেন, তাহলে আপনি সফল হতে পারবেন না, কারণ সময়ের মূল্যায়ন, সময় আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, সময় মূল্যায়ন করে আপনার কাজে এগিয়ে যেতে হবে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে। নয় নম্বর, কাজকে ভালো না বাসা। কাজকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে সেই কাজটা আপনার করার দরকার নেই, আপনি সেখান থেকে ব্যর্থতাই পাবেন, সফলতা পাবেন না। আপনার কাজকে আপনি ভালোবাসতে হবে। কাজ যদি আপনি ভালোবাসেন, একদিন না একদিন আপনি সফল হবেনই, এটা আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি সফল হবেন। কাজকে ভালোবাসতে হবে, যে কাজটা আপনি করতেছেন সেই কাজটাকে আপনি অবহেলা নেগলেন্সি মানে অন্য চোখে দেখবেন না, সেই কাজটাকে আপনি মনোযোগ সহকারে করবেন যে এই কাজটা আমার জন্য পারফেক্ট, আমি করতে পারবো, তাই সেখানে আপনি সফল হতে পারবেন। আর যদি কাজকে ভালো না বসেন, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ হবেনই। সর্বশেষ 10 নম্বর, যেখানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কোম্পানিকে।
কোম্পানিকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি বলবেন যে এই কোম্পানি থেকে অন্য কোম্পানিটা ভালো, এই কোম্পানি থেকে ও কোম্পানি ভালো। দেখেন ভাই, আপনি যে কোম্পানিতে বর্তমান আছেন সেই কোম্পানি কাজটা ঠিকমতো করেন, দেখবেন যে আপনি সফল হতে পারবেন। আপনি যদি সেই কোম্পানির কাজটা ঠিকমতো না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন। কারণ আপনার অন্য কোম্পানির গুণগান করে আপনার কোনো লাভ নেই। তার মানে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি গুণগান করতে হবে, সেই কোম্পানি আপনার প্রোডাক্ট ব্যবহার করতে হবে, সেই কোম্পানির প্রোডাক্ট না বিক্রি করতে হবে, সেই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি যদি কোম্পানিকে নেগেটিভ ভাবেন তাহলে আপনি সফল হওয়ার সম্ভাবনা 100% নাই আমি বলবো। তো সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, যে জিনিসগুলো আজকে আলোচনা করা হলো খুব সুন্দরভাবে আপনার মাথায় রাখবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আশা করা যে আমরা ব্যর্থতা থাকবো না, আমরা সফলতায় যাবো। সফলতায় যেতে গেলে আপনি যা যা করুন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যারা নতুন এই চ্যানেলে আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল নাম মাই এস টিভি, ধন্যবাদ।